আসলে আতাউল্লাহ দেহলভী এই চ্যালেঞ্জ গ্রহণ করেননি, এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন সানাউল্লাহ ওমিরতসারি রহিমাহুল্লাহ। উনি গেলেন, উনি যাওয়ার পরে বাহাস শুরু হলো। তো উনি বলছেন যে আপনি যে নাবি দলিল, তো কোরআনের আয়াত দিল। তো উনি বললেন কোরআনে তো আহমদ আছে, গোলাম আহমদ নাই। তো উনি বললেন ওই গোলামটা বাদ দেন, তাহলে তো আহমদ নবী হয়ে গেলাম। তো উনি বলছেন ও ঠিকই তো, আমার নাম তো সানাউল্লাহ, তা আমি তো সানাবাদ, আমি তো আল্লাহ, আমি তো তোমাকে নবী করে পাঠাইনি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যার অনুগ্রহ যে আজকে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামে আছি আমরা, তাই না? এই জন্য আমি আবারও আমার অন্তরস্থল থেকে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, রহমত এবং শান্তি বর্ষিত হোক সর্বশেষ নবী ও রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বাহাস এবং মোনাজারার ক্ষেত্রে মুক্তাজা হালটা খেয়াল রাখতে হবে সবসময়। এক নাম্বার বিষয় হলো কি, মুক্তাজা হাল খেয়াল রাখতে হবে। সব জায়গায় একরকম অস্ত্র ধরলে হবে না, কোথায় কোনটা দরকার, ঠিক আছে? যে কোনো বাহাসে অংশগ্রহণ করলে, যে কোনো মোনাজারায় অংশগ্রহণ করলে প্রথম আমি খেয়াল করব কি, মুক্তাজাল হাল। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে বাহাস এবং মোনাজারার ক্ষেত্রে বিদ্যা দিয়ে বাহাস মোনাজারা করলে বাহাস মোনাজারা হবে না। কিসের পরিচয় দিতে হবে? বুদ্ধি। বাহাস এবং মোনাজারায় বিদ্যার গুরুত্ব কম, বুদ্ধির গুরুত্ব বেশি। মাওলানা সুলাইমান রহিমাহুল্লাহ উনি বলছিলেন, আবে এই ভ্যান্না পাতার নৌকা তোর আর আমার শাল কাঠের নৌকার সাথে পাল্লা দিতে এসেছিস, পারবি? আই লাগে দা। এটা ছিল প্রথম বক্তব্য কার? মাওলানা সুলাইমান রহিমাহুল্লাহ। ইলিম কালাম কম কিন্তু বাস্তব অভিজ্ঞতা বেশি। আমি আবু তহর বর্ধমানী রহিমাহুল্লাহর কাছে একটা গল্প শুনেছিলাম ওনার খিদমত করতে গিয়ে। তো উনি বলছেন যে ওই ন্যাংটা পীর, তো ন্যাংটা পীরের সাথে আর কোনো হুজুর পারে না। তো হুজুর গিয়েছেন ন্যাংটা পীরের সাথে বাহাস করতে। কারণ আবু তাহের বর্ধমান বলছেন আমি গেলাম, যাওয়ার পর আমি বলছি যে বাবা ওটা কি তোমার? তো বলছে এটা আলিফ। তো আলিফ, তো বলছে এই ব্যাগ থেকে চাকুটা দাও। তো তো বলছে চাকু কি করবেন হুজুর? তো বলছে আলিফের তো নোক্তা নাই, আর বাহাস হবে? আসলে বাহাসটা হলো কি, বুদ্ধি দিয়ে বাহাস করতে হবে। বিদ্যা দিয়ে যদি বলে এটা সহিহ হাদিস, প্রতিপক্ষ বলবে এটাও সহিহ হাদিস, জনগণ বলবে দুটোই, এটাও তো সহিহ হাদিস, সুযোগ তো আছেই। আমি নওহাটাতে একটা বাহাসে এসেছিলাম, মার কাছ থেকে তখন গিয়েছিলেন মোজাফফর বিন মোহসিন। তো দুয়ার বাহাস, তো জনগণ তো দোয়া করে স্বাদ মনে করে, তাই না? জনগণ দোয়া করে স্বাদ মনে করে, আল্লাহর কাছে চাচ্ছি, তারপরে সালাত আদায়ের পরে চাচ্ছি, সবাই মিলে চাচ্ছি, একবারে আমিন আমিন করে চাচ্ছি, আবেগ দিয়ে চাচ্ছি। আর এটা করতে দিবে না, এটাই তো বিষয়, তাই না? তো এখানে যদি দলিল দেওয়া যায়, হাদিসের সহিহ যদি দলিল দেওয়া যায়, তাহলে আর আমরা পারবো না। তো আমাদের প্রতিপক্ষ যারা, তারা তো দুয়ার হাদিসগুলোই বলে। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যারা আল্লাহর কাছে চায় না, গজব আল্লাহ আলাইহি, আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়। এই দেখেন দুয়ার হাদিস, সহিহ হাদিস। তাহলে যুক্তি কি আমাদের পক্ষে, রেজাল্ট কি আমাদের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? विपक्षे जाबे ताहले आमाके की करते होबे सिचुएशन परिस्थिति ए जे बोललाम मुक्तादाल हाल जनगण मने करे एटा फरज मने करे ताई ना जनगण एटा फरज मने करे ताहले आमाके प्रथम जे जिनिसटा करते होबे सेटा हलो जे प्रथम जनगणके आमी बोलबो जे आपनारा थामेन आपनादेर जे हुजूर उनि आमादेर साथे कथा बोलबेन ना आपनारा कथा बोलबेन तो जनगण की कथा बोलते जाबे तो बोले उनि कथा बोलबेन एबार ओनार साथे आमाके কিছুটা বিষয়টাকে হালকা করে ফেলতে হবে ওনাকে বলবো আপনি কি ফরজ সালাতের পরে মুনাজাত করাকে কি আপনি ফরজ মনে করেন এটা করতে হয় ফরজ কোন হুজুর কি বলবে এটা ফরজ ওই যে লেখেন বিচারক লেখেন এটা ফরজ না আপনার হুজুরই বলছেন এটা ফরজ না জনগণ কি আর ওই হুজুরের পক্ষে থাকবে এরপরে হয়তো আমি তাকে বলবো আচ্ছা আপনি কি এটাকে ওয়াজিব মনে করেন যেটা ওয়াজিব জনগণকে কি সেটা বলেন এবার কি মানুষ বলবে হুজুরকে বলবেন যেটা ওয়াজিব हुजूर खूब जोर बोलले बोलबेन एटा सुन्नत सुन्नत माने आमी करले करलाम ना करलाम ताहले एबार रेजाल्टटा कार पक्षे आसलो आमार पक्षे आसलो ना सूरा बाकारार 258 नम्बर आयात सूरा बाकारार 258 नम्बर आयात एखाने एकटा दलिल आछे आल्लाह रब्बुल आलामीन बोलछेन तुमि कि देखोनी तार कथा तार दिके যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক করেছিল বিতর্ক করেছিল তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কাকে নমরুদের সাথে না বিষয়টা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে প্রথম দলিল দিলেন আমার রব তো তিনি রব্বিয়াল্লাযী ইউহী ওয়া উমীত আমার রব তিনি যিনি জীবনও দেন মরণও দেন তো জীবন এবং মৃত্যু যিনি দেন তিনিই হলেন আমার রব तो नमरुद की बोल तो जीवन दीते तो मरण दीते तैना तो नमरुद जो दलिल दिल से दलिल एक मृत्युदंड प्राप्त आसामी के बोल जाओ के छेड़े दो और एक निर्दोष मानुष के डेके आना बोल जाओ के फाँसी दाओ ताहले जाके इच्छा मारते पारी जाके इच्छा बाँचाते पारी ताहले इब्राहिम आलाइहिस सालामेर दलिलटा ठीक छिलो किन्तु नमरुद एटा भूल बुझलो ताई ना माने ओ भूल बुझेनी ठीकई बुझेछे किन्तु जनगणके कि बुझाइलो भूल बुझाइलो इब्राहिम आलाइहिस सालाम कथा दीर्घायित ना करे उनि बोलछेन आमार रब तो पूर्व दिके सूर्य उठाय तुमि एकटु पश्चिम दिके उठाओ कथा एकटाई ना आमार रब पूर्व दिके उठाय तुमि पश्चिम दिके उठाओ फाबुहिताल्लाजी काफार लाजवाब हये गेल এই যে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এটাই হলো মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এই যে কাদিয়ানীদের হুজুর নবী গোলাম আহমদ না গোলাম আহমদ তো গোলাম আহমদের দলিল হলো আমি তো নবী আমার কথাই তো কোরআনে আছে তাই নাই আয়াতটা কি ইসমুহু আহমদ আমার পরে যিনি নবী আসবেন তার নাম হলো আহমদ আমার নাম তো আহমদ এর সাথে কি লাগবে মাওলানা সানাউল্লাহ অমৃতসারী রহিমাহুল্লাহ উনি চ্যালেঞ্জটা গ্রহণ করলেন হানাফি মাযহাবের হুজুরেরা এটাকে ভুল করে বলেন আতাউল্লাহ মুহাদ্দিস আতাউল্লাহ দেহলভী রহিমাহুল্লাহ এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলেন আসলে আতাউল্লাহ দেহলভী এই চ্যালেঞ্জ গ্রহণ করেননি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন সানাউল্লাহ অমৃতসারী রহিমাহুল্লাহ উনি গেলেন উনি যাওয়ার পরে বাহাস শুরু হলো तो उन्हीं बोलছেন যে আপনি যে নবী নবী দলিল তো কোরআনের আয়াত দিল তো উনি বললেন কোরআনে তো আহমদ আছে গোলাম আহমদ নাই তো উনি বললেন ওই গোলামটা বাদ দেন তাহলে তো আহমদ নবী হয়ে গেলাম তো উনি বলছেন ও ঠিকই তো আমার নাম তো সানাউল্লাহ তা আমি তো সানাবাদ আমি তো আল্লাহ আমি তো তোমাকে নবী করে পাঠাইনি मुनाजारा और থাকবে প্রতিপক্ষকে কোনোভাবে সময় দেওয়া হবে না আমি একটা আমার প্রতিপক্ষের সাথে প্রথম আমি তখন ছাত্র জীবনে সম্ভবত মিশকাত পড়ি তখন তো আমার গ্রামের হাটে গিয়েছি তো আমার গ্রামের একটা পাড়া ওরা হানাফি মাযহাবের লোক তো ওখানে পীরেরা দখল করে নিয়েছে জায়গাটা তো পীর হলো তো পীর তো সেই পীর না पीर ऐसा उधर के बुझिए देखो इबलिस तो गोटा जमीन सीजा कर रेखे तो कोनो जैगा पाक नाई सीजा दीवा कथाय अरे कुराने सालात সালাত নাই, নামাজ টামাজ নাই, নামাজ পড়তে হবে হৃদয় কলবে নামাজ পড়তে হবে। আরো কিছু দলিল টলিল দিয়েছে, দেওয়ার পরে ওই গোটা পাড়াটায় নামাজ বাদ দিয়ে দিয়েছে। তো একদিন আমি হাটে গেলাম, তো স্থানীয় হুজুররা তো এত সাহস মানে মোনাজারার জন্য কিন্তু সাহসও লাগে। তো আমি ছাত্র মানুষ হাটে আসি, তো আমাকে ডেকে নিয়ে যায়, ও আমাকে ডেকে আর ওকে ডেকে, ওই বলছে যে দেখো বলছে নামাজ পড়তে হবে না। তো আমি বললাম যে আপনি কি তাই বলেছেন? তো বলছে হ্যাঁ নামাজ কেন, আমাকে আবার পাল্টা প্রশ্ন করছে নামাজ কেন পড়বো। তো ছাত্র মানুষ, আমি বললাম কেন, আল্লাহ বলেননি আপনি মিস সালাত আলি জিক্রি, আমার স্মরণের জন্য তোমরা সালাত আদায় করো। তখন চট করে বলছে যে যারে দেখি না দু নয়নে তারে স্মরণ করিব কেমনে, যারে দেখি না দু নয়নে তারে স্মরণ করিব কেমনে। তো এখন কি বলবো, ছেলে মানুষ তখন, তো ছাত্র আমি অত বুদ্ধি হয় না। তো চট করে আমি বললাম, মানে তখন চট করে বাতাস উঠেছে একটা, তার মানে এই পাতাটা আপনার জামা লড়ছে কেন, জামা লড়ছে কেন? তখন বলছে এটা বাতাস, বলছে জামাটা লড়ছে কেন আপনার? তো বলছে যে বাতাস লাগছে তাই লড়ছে। তো বাতাস, বাতাস মানে কই বাতাস, কই বাতাস বলতে যখন ওর চোখ মুখ যখন শুকায় গেছে, জনগণ বলছে ধর শালাকে, একবারে এই ভাষায়। তো জামা কাপড় গায়ে ছিল, স্যান্ডেল ফেলে মারলো দৌড়, এই যে দৌড় দিল, আর ওই মারফতে ফকিরেরা ওখানে মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি। আমি ধরুল ডিএস কামেল মাদার সাথে যোগদান করার পরে, এটা ছিল 1995 সালে। তো এইখানে আবার ফকিরদের তখন কিন্তু খুব তৎপরতা ছিল, এই ফকিরদের তৎপরতা এখন কিন্তু আর নাই। এটা কাদের জন্য নাই? আহলে হাদিসদের সাহসিকতার জোরে নাই। যে সমস্ত মাযহাবী লোকেরা আমাদেরকে চ্যালেঞ্জ দেয়, জনগণের শক্তিকে শক্তি মনে করে যারা আমাদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করে, তারা কিন্তু এদেরকে ঠেকাতে পারেনি। এরা ঠেকে আছে, এরা জব্দ হয়ে আছে শুধু আহলে হাদিসদের জন্য। তো সালাত পড়তে হবে না, হুজুরদেরকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ দেয়, এই তাওহীদের ডাকে। এবার ওই কথাটা আমি উল্লেখ করেছি। তো আমি ধরেল বাজারে গিয়েছি, মাগরিব পড়ব, ঠিক সেই মুহূর্তে কয়েকটা যুবক ছেলেপেলে আসা বললো যে আমাদের এখানে এক ফকির আছে, তো ও তো চ্যালেঞ্জ করে যে আরে শরীয়ত তরিকত হাকিকত মারিফত তোমাদের হুজুররা কিচ্ছু জানে না, খালি শরীয়ত ভালো একটু জানে, ওরা খালি জানলে শরীয়ত জানে, তরিকত হাকিকত মারিফত কিচ্ছু জানে না। ওরা ওদের ক্ষমতা নাই যে আমার সাথে ওরা লাগতে পারে এই বিষয় নিয়ে। তো আমাদের হুজুরদেরকে অনেক বলেছি, কিন্তু আমার সাথে কেউ লাগতে পারেনি। মনে হয় একটু আনমনা হয়ে গেলাম নাকি, একটু মনে হয় অমনোযোগী হয়ে গেছে না। তো যে চ্যালেঞ্জ দেয়, চ্যালেঞ্জ গ্রহণ করার মতন কোনো হুজুরকে পাইনি। তো আমরা শুনেছি আপনি ভালো জানেন, তো আপনাকে একটু যে লাগতে হবে ওখানে। তা আমি বললাম, তখন এত বাস্তবতা তখন উপলব্ধি করার মতন সুযোগ কম ছিল। তো আমি বললাম যে এখন তো আজান হয়ে গেছে, আমি মাগরিবের সালাতটা আদায় করে আমি যাব। মাগরিবের সালাত আদায় করে যাচ্ছি, তো দেখছি হাটে বাজারে কোনো লোক নাই, একেবারে ফিল্ড ভর্তি, শত শত লোক ভর্তি। তারপর আমি যে বসলাম, বসার পরে এবার সব কিছু হওয়ার পরে এবার ওকে বললাম যে আপনি কি এই বিষয়ে কথা বলতে রাজি আছেন? বলছে হ্যাঁ। তো যদি যেহেতু রাজি আছেন, জনগণকে বললাম আজকে ওনার সাথে আমার কথা, আপনাদের সাথে কথা না। আমি যদি হেরে যাই তাহলে কি আমার বিপক্ষে লাঠি ধরবেন আপনারা? তো বলছে না। উনি যদি হেরে যান তাহলে কি ওনার বিরুদ্ধে লাঠি ধরবেন আপনারা? বলছে না। তো দুইটা লোককে দায়িত্ব দিয়ে শুরু করলাম। তো ও তো একবারে হুঙ্কার দিয়ে উঠলো, মনে হচ্ছে শরীয়ত তরিকত হাকিকত মারিফত আমরা কিচ্ছু জানি না, ও সব জানে। এর সাথে কথা বলতে বলতে ওর দুর্বল পয়েন্ট আমি দেখলাম, ওর দুর্বলতা কোথায় আছে। আমি কথা বলে যতটুকু জানলাম, আরবি সম্পর্কে ওর এতটুকুও ধারণা নাই, এতটুকুও জ্ঞান নাই। সাধারণত ফকির যারা, তাদের কোনো জ্ঞানই নাই, কোনো ধারণাই নাই, আর কোরআন হাদিস তো জানে না, আরবিও জানে না। তো আমি তাকে বললাম যে আপনি আগে প্রশ্ন করবেন না আমি করব? তো অহংকারের সাথে বললো আপনি করেন। আমাকে যখন দায়িত্ব দিল, তখন আমি ওকে বললাম শরীয়ত তরিকত হাকিকত মারিফত, জনগণ আপনারা বলেন চারটা জিনিস না একটা জিনিস, আপনি বলেন চারটা জিনিস না একটা জিনিস। তো বলছে চারটা। তো আমি বললাম যে শরীয়ত তরিকত হাকিকত মারিফত এই চারটা শব্দের অর্থ কি? আমার আইডিয়া যে ও জানে না এটা। এই শব্দগুলো কি আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি না বাংলা? তো এই শব্দগুলো যদি আরবি হয় তাহলে একটা একটা অর্থ আছে। আমরা একটা গল্প শুনেছিলাম যে বেটা গেছে বিলেতে পড়তে, বিলেতে পড়তে যায় ওই বাংলা ভুলে গেছে, বাড়িতে আসছে, মায়ে খুব আদর করে ভালো ভালো খাবার দিয়েছে, ওর গলায় লেগে গেছে ওই খাবার, আটকে গেছে। আটকে গেছে যখন তখন ও চিৎকার দিয়ে বলছে মাদার ওয়াটার, মাদার ওয়াটার। যখন মা তো চিন্তা করছে মাদার ওয়াটার তো বুঝে না, মা মা কি বুঝবে, তো মা বিভিন্ন জিনিস এনে দেয়, আর বেটা মাদার ওয়াটার করতে করতে মরেই গেল। তো লোকজন আসলো, আসার পরে বলছে কে রে তোর বেটা কালকে আসলো, ব্যারিস্টারি পাশ করে আসলো, হঠাৎ করে মরে গেল, কি হয়েছে বলতো? তো বলছে আমার বেটার বিরাট অসুখ। কি অসুখ? তো বলছে মাদার ওয়াটার অসুখ। তাহলে ওখানে কি লাগতো? পানি লাগতো না? তাহলে ওয়াটার মানেও পানি, পানি মানেও পানি, জল মানেও পানি। চারটা জিনিস না তিনটা জিনিস? একটা জিনিস না তিনটা জিনিস? শেষ। মানে ও একবারেই থেমে গেল, একবারে লাজবাব হয়ে গেল। এটা হলো উপস্থিত দেখতে হবে, মানে প্রতিপক্ষের দুর্বল পয়েন্টটা খুঁজে বের করতে হবে। আমরা অবশ্য বাহাস মোনাজারা জন্য গেলে যে বিষয়গুলো বলি শর্ত দিয়ে দিই, যে নিরপেক্ষ বিচারক থাকতে হবে, নিরপেক্ষ ভেন্যু থাকতে হবে, প্রশাসনের লোক থাকতে হবে, প্রশাসনিক জায়গাতে থাকতে হবে, বিচার শর্তগুলো আমরা দিই। কিন্তু বাস্তবে এই শর্তগুলো পালন করে না। কারা করে না? প্রতিপক্ষের লোকেরা করে না। ওদের একমাত্র দলিল হলো জনশক্তি, পাবলিক সেন্টিমেন্টটাই হচ্ছে তাদের দলিল। তো পাবলিক সেন্টিমেন্টটা আগে ভেঙে দিতে হবে, যেহেতু তার শক্তি হলো পাবলিক সেন্টিমেন্ট, এই জন্য পাবলিক সেন্টিমেন্ট থেকে তাকে বিচ্ছিন্ন করতে হবে। বিচ্ছিন্ন করার মতন যদি ক্যাপাসিটি না থাকে, কৌশল না থাকে, তখন আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে। সেটা কি? যে কোনো কৌশলেই হোক প্রশাসন দেওয়াটা বন্ধ করে দিতে হবে। আমার ধরলের পাশে একটা বাহাস ছিল, তো ওখানে আমি উপস্থিত ছিলাম। তো আমার প্রতিপক্ষ এসেছে, আমিও গিয়েছি। তো ওখানে যাওয়ার পরে দেখলাম জনগণকে কন্ট্রোল করা বা পাবলিক সেন্টিমেন্টকে ভাঙার মতন, যেহেতু ওখানে হানাফির সংখ্যা বেশি, আহলাদিসের সংখ্যা কম, আবার আহলাদিসেরা হানাফিদের পক্ষে আছে। পূর্ব দিন থেকে আমার সাথে তাদের বিরাট একটা ক্ষোভ ছিল। তো আমি মনে করলাম এখানে বাহাস করার চাইতে স্থগিত করাটাই সবচেয়ে ভালো হবে। তো কীভাবে করা যাবে? স্থানীয় চেয়ারম্যান আমার সাথে কথা বললেন, উনিও ওই চেয়ারম্যান আমার গতিবিধি লক্ষ্য বুঝতেন, তার সাথে আমার একটা ভালো সম্পর্কও ছিল। তো উনি বললেন যে আপনি যদি মনে করেন, এই একান্ত দুজনে কথা বলছি, তো উনি বলছেন যদি কল্যাণ হয় এটা স্থগিত করে দাও, তাহলে আমি করে দিচ্ছি এখনই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমাদের এক ঘন্টা পরে বসার কথা, আর এক ঘন্টা আগে বহু লোক, খালি লোক আর লোক। তখন আমাদের সাপোর্টার বা এই শূন্য ধরার মতো, বেদাত তর করার মতো লোকের সংখ্যা খুব কম ছিল। এক ঘন্টার আগেই হ্যাঁ পুলিশ চলে আসলো। পুলিশ আসার পরে এবার পাবলিককে পিটে তাড়া দিল, এই পারমিশন নিয়েছো, থানার পারমিশন নিয়েছো, আমাদের পারমিশন নিয়েছো, তোমরা বসেছো এখানে। পিটা তাড়া দিল, বন্ধ হয়ে গেল। তাহলে এই যে বন্ধ হয়ে গেল, এটা কিন্তু আমার দোষ হলো না। কার দোষ হলো? প্রশাসনের দোষ হলো। যদি দেখি যে পরিস্থিতি আমার পক্ষে নাই, বা এই পরিস্থিতি আমি এই পাবলিক সেন্টিমেন্ট ভাঙতে পারবো না, এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যে প্রয়োজনে প্রশাসন দিয়ে বা স্থানীয় জনপ্রতিনিধি দিয়ে ওটা স্থগিত করে দেওয়া, পরবর্তীতে ডেট করা। তো পরবর্তীতে ডেট করলে আর হবে না, সাধারণত হয় না। যদি হয় তার মধ্যে আমরা সিচুয়েশন তৈরি করে দিব। বোঝা গেছে? তাহলে মোনাজারার জন্য এক নম্বর প্রয়োজন কি? প্রথম যেটা দেখতে হবে মুক্তাজাল হাল, মুক্তাজাল হাল। দুই নম্বর, দ্বিতীয় দেখতে হবে কি? প্রতিপক্ষের দুর্বল দিকটা দেখতে হবে। ঠিক আছে? তিন নম্বর হলো যে বিষয়ে মোনাজারা বাহাস, ওই বিষয়টাকে জনগণ কি মনে করে ওইটাকে হালকা করে দিতে হবে। আর শেষ করে দেবো, মানে আর একটা বিষয় ধরলে এটা আবার সময় লেগে যাবে আমার। তো এই হলো অবস্থা। আর একটা জিনিস মনে রাখতে হবে, যাদের দলিল নাই তাদের বাক শক্তি বেশি, যাদের দলিল নাই তাদের বাক শক্তি বেশি। কাজেই যাদের দলিল নাই তাদের বাক শক্তি বেশি, বাক শক্তিকে কৌশলে বুদ্ধি দিয়ে উপস্থিত বুদ্ধি দিয়ে সেটাকে থামাইতে হবে। এটাই হলো বাহাসের উপস্থিত বুদ্ধি বা বাস্তব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলি, বাস্তব অভিজ্ঞতা বলি, যাই হোক যেভাবেই হোক। যে সালামান রহমাতুল্লাহ আলাইহি আগে বলে দিতেন, আরে আবে তোর ভ্যান্না কাঠের নৌকা, তোর ভ্যান্না কাঠের নৌকা, ভ্যান্না কাঠাতে কাঠ দেখেছি আমরা, ভ্যান্না কাঠ কি কোনো কাঠ? তো বলছে তোর ভ্যান্না কাঠের নৌকা আমার শাল কাঠের নৌকার সাথে লেগে এসিস পাল্লা দিতে, আই লাগ, দুর্বল হয়ে যাবে না? ঠিক। আর বাক শক্তি স্মার্ট, কথাতে থাকতে হবে স্মার্ট, পরিবেশ সবসময় নিজের পক্ষে লওয়ার চেষ্টা করতে হবে। জনগণ বসে গেছে, শত শত জনগণ হতে পারে, 10-20টা জনগণ হতে পারে, হাজার হাজার জনগণ হতে পারে, নিজের বাকপটুতা দিয়ে জনগণকে সবসময় রাখতে হবে, ওই নিজের দিকে আকৃষ্ট করতে হবে। আমার কথাতে, আমার আচরণে, আমার যে কোনো এতে জনগণকে যেন আমি আকৃষ্ট করতে পারি। হাজার হাজার জনগণ হলো, ওর মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 2-4 জনাকে বের করে দিবেন, যে 2-4 জনা সবাইকে সামাল দিয়ে দিতে পারবে। এমনও লোক আছে হাজার লোকে যা করতে না পারে, একজন দাঁড়িয়ে সবাইকে সামাল দিয়ে দিতে পারে, পারে না? তো আমরা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য, সঠিক জিনিসটাকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য যাব, আল্লাহর একটা গায়েবী মদদ অতীতেও ছিল, এখনও আমরা দেখেছি, ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিনের একটা গায়েবী মদদ আমাদের সাথে থাকে, ছিল। তোমরা যদি বাহাস মোনাজারাতে যাও, লক্ষ্য যদি এটা থাকে, তাহলে গায়েবী মদদ আল্লাহ রাব্বুল আলামিনের থাকবে। আল্লাহ কিভাবে সাহায্য সহযোগিতা দিয়ে তোমাদেরকে বিজয় করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেটাই দান করুক, তোমাদের ইহকাল এবং পরকাল আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করুক। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।